বলে লালন বলে আমার আমি না জানি সন্ধান সবে বলে লালন হিন্দ কি যাব সবে বলে একই ঘাটে আসা যাওয়া একই পাটনি দিচ্ছে খিয়ারে কেউ খায় না কারো সোয়া খাই কেউ খায় না কারো কবি চমৎকার করে বলেছেন যে আমরা দুটো অস্ত্র বা যন্ত্র পরিবারে ব্যবহার করি। একটা কাঁচি সব কিছুকে কেটে কেটে টুকরো করে দেয়, আর একটা সূচ এবং সুতো খণ্ডগুলোকে সেলাই করে। বাউল ফকিররা এই সেলাই করার কাজ করে এবং মানুষের যে খণ্ডিত অংশগুলো সমাজে আছে, ধর্ম খণ্ডিত করছে, অর্থ খণ্ডিত করছে, লিঙ্গ খণ্ডিত করছে, সমস্ত কিছু খণ্ডি ভবনে তারা বিরোধ। পাবি কি রে মন পাগলা যেভাবে আল্লাহ তলা বিষম লীলা যেভাবে আল্লাহ তলা বিষম লীলা ত্রিজগতে খেলছে খেলা পাবি কি রে মন পাগলা শুধু আল্লাহ বলে ডাকিলে তারে পাবি কি রে মন পাগলা জাতকে নিয়ে আসছে মানুষ, যার কারণে এই বাউল ফকিরেরা এক দল, এরা একটা আলাদা গোষ্ঠী। এরা চায় অভেদ্য মানুষকে আবার পুনরায় পুনর্মিলন ঘটানো, আর যার কারণে জাতপাতের ঊর্ধ্বে লেখকদের এই রচনাগুলা আমরা সাধারণত গেয়ে থাকি। উদ্দেশ্যটা আমাদের এই যে মানুষে মানুষের বিভেদ, অস্পৃশ্যতা এইসব জানে দুরভিত হয়। এই যুগে যুগে অনেক মুনি ঋষি, অনেক পণ্ডিত জ্ঞানী গুণীজনেরাও এই আন্দোলন চালিয়ে গেছে। আপনার হয় না।